এখন ফোনে রূপসী। পিম্পল তারান, সৌন্দর্য বাড়ান, অরিশ ক্লিয়ার অফ জেল ও অ্যান্টি পিম্পল অয়েল ব্রণ গোড়া থেকে নির্মূল করে, ও পার্ল জেল আর পার্ল সিরাম ব্রণ দাগ একেবারে দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল ও মসৃণ। অরিশ রোদে ভয় আর নয়, অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মির থেকে ত্বকের টোটাল প্রোটেকশন, সাথে পান ম্যাট লুক। অরিশ ট্যান পরা ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ সারাদিন চাই ত্বকের রোশনাই, ব্যবহার করুন অরিশ ফেয়ার রেঞ্জ। এর প্রাকৃতিক গুণ ত্বককে রাখে ভেতর থেকে উজ্জ্বল আর বাড়ায় ত্বকের চেল্লা। হেয়ার ফল নিয়ে হয়রানি? যত্ন শুরু আজ এখনই, চুল পড়া কমিয়ে নতুন চুল গজাতে আজ থেকেই ব্যবহার করুন অরিশ হেয়ার প্লাস অয়েল ও ওয়াটার বেসড। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান, অনুষ্ঠান এখন ফোনের রূপসী। অনুষ্ঠান অবশ্যই অরিশ কেয়ার, অনুষ্ঠান অবশ্যই আমাদের সকলের অনুপ্রিয় অনুপমা ত্রিপাঠীর। ভীষণ মিষ্টি লাগছে, মানে জুরি বর্ডের তসর এবং তাতে প্রিন্ট আর তার সঙ্গে জুয়েলারি সবটা, তার সঙ্গে ব্লাউজটা। তোমার তো অ্যাকচুয়ালি তসর খুব পছন্দ, ভীষণ পছন্দের তসর, আমার ভীষণ পছন্দের। হ্যাঁ, ব্লাউজটা মনে হলো এর ব্লাউজটা হচ্ছে তোমার ওই রেডের মধ্যে আর ব্ল্যাকে প্রিন্ট হাতে, তো আমার সেক্ষেত্রে মনে হলো এইটা বেশি ভালো লাগবে, ভালো লাগছে তো তোমাকে। হ্যাঁ, তো আমার মনে হলো এটাই ভালো লাগবে, এটাই পরি একদম। শাড়ি নিয়ে দেখো, আমার মনে হয় অন্য ড্রেসের থেকে শাড়িতে এক্সপেরিমেন্ট অনেক বেশি করা যায়, অনেক বেশি ফ্যাশন করা যায়। তোমার তার সঙ্গে জুয়েলারিটা ভীষণ ভালো যাচ্ছে, মানে ওই জুয়েলারিটাই মানে শাড়িটাকে আরেকটু এনহ্যান্স করে দিয়েছে। হ্যাঁ, আজকে একটা এই কয়েন টাইপ পরেছি আর তার সঙ্গে প্রথমে ভাবলাম কানে কিছুই পরবো না, তা বললাম না কানে এটা পরি দেখি কেমন লাগছে। আপনারা বলবেন কেমন লাগছে, আমি টেলিফোন একটু নিয়ে, তোমার কানের এটা খুব ভালো, কোনো স্ক্রিপ্ট লেখা রয়েছে এটা ওখানে, এখানে রয়েছে খুব চলছে গায়ত্রী মন্ত্র লেখা রয়েছে, গায়ত্রী মন্ত্র। আমার একটা আংটি, আমি কোনো এক জায়গা থেকে রাজস্থান বা কোথা থেকে আমি এমনি মানে এমনি একটা কিনেছিলাম, সেটাকে আমি গোল্ডে আমাকে মানে বড় একটা জুয়েলার্স করে দিয়েছিল, মানে অদ্ভুত, মানে পুরো স্ক্রিপ্টটাকে পুরো লিখে মানে বেশ চওড়া থামরিং করে দিয়েছিল গায়ত্রী। তো এখন দুলে ফ্যাশন এসছে গায়ত্রী মন্ত্র বা আরো আংটি তো এসছে। হ্যাঁ, ভীষণ ভালো, তুমি তো বড় একটা পড়েছো, ইচ্ছা করে যে সিলভারে সিলভারে রয়েছে। তো যাই হোক, একটা আজকে তুমি আলোচনাটা করবে, সম্ভবত সিলভার নিয়ে কথা হচ্ছিল, এবার পার্লে চলে যাব, সিলভার থেকে আবার পার্লের দিকে যাওয়া, কারণ পার্লটা কেন এনেছো একটু বুঝিয়ে দাও। অ্যাকচুয়ালি পুজো যেহেতু এসে গেছে, সেই জন্য অনেকেই যারা সেন্সিটিভ স্কিন ধরুন কিছু মাখতে পারে না, বা অয়েলি স্কিন, অয়েলি স্কিনের হয়তো প্রোডাক্ট ইউজ করছেন, বা সেন্সিটিভ স্কিন যাদের ব্রণ ছিল, ব্রণ ঠিক হয়ে গেছে, এবার একটা দাগ তোলার একটা টেন্ডেন্সি সবারই থাকে, আমরা প্রত্যেকেরই ব্রণ হয়ে যাওয়ার পর একটা দাগ পড়ে যায় মুখে, আমরা খুঁটলেও দাগ হবে, না খুঁটলেও দাগ হবে, কেন খুঁটলে দাগটা হচ্ছে স্কারিং হয়ে যায়, আর এমনি যে দাগটা হয় সেটা নিয়ে অত চিন্তা করার মানে থাকে না, কেন ওটা আস্তে আস্তে মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়, বিকজ খুঁটলে কী হয় সেটা ব্যাকটেরিয়াটা, এই দাগটা যেটা ব্রণ হয় ব্যাকটেরিয়ার জন্যই হয়, তো ব্যাকটেরিয়া একটা ছাপ রেখে যায় আমাদের মুখে, তো সেক্ষেত্রে সেটাকে আমার মনে হয় খুব বেশি এক্সপেরিমেন্ট না করে লাইটলি ছেড়ে দিতে হবে, মানে সময় সময় প্রোডাক্ট ইউজ করতে করতে দাগটা চলে যাবে, ওটার জন্য খুব বেশি ঘষা মাজা না করে ওটাকে হালকা করে রাখতে হবে, কারণ এমনিতেই সেন্সিটিভ স্কিন বা ব্রণ থাকলে ব্রণটা কমে গেল ঠিকই, কিন্তু খুব বেশি স্ক্রাবিং করা, খুব বেশি এক্সফোলিয়েশন করা উচিত না, কেন কি সেন্সিটিভ স্কিন বা অয়েলি স্কিনে কী হয়, আমরা চেষ্টা করি সেবামটাকে কন্ট্রোল করে দেওয়া, গার্ড করে দেওয়া, যাতে সেবামটা এসে আমার পোর্সের মুখে কোনোভাবেই ক্লগ না হয়, এবং ক্লগ হলে তো আমি পরবর্তী ক্ষেত্রে আবার ব্রণ দেখতে পাবো। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, একটু নিয়ে নিই। হ্যাঁ, নিয়ে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি সুমনা মাইতি বলছি খড়গপুর থেকে। সুমনা খড়গপুর থেকে, কার সম্পর্কে জানবেন, নিজের সম্পর্কে? হ্যাঁ হ্যাঁ। বয়স কত সুমনা? 32। বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি অরিশের প্রোডাক্ট ইউজ করছি জুন মাস থেকে, আমার ড্রাই স্কিন ছিল তো আমি ইউজ করেছিলাম, তারপরে আমি গোল্ড ইউজ করলাম, তো করতে করতে হঠাৎ করে আমার স্কিনটা খুব ড্রাই হয়ে গিয়েছিল, তো চোখের নিচটা পুরো কালো হয়ে ড্রাই হয়ে গিয়েছিল। আচ্ছা সুমনা, সুমনা ওয়ান মিনিট, আপনি বোধহয় আমাকে মেসেঞ্জার করেছিলেন এবং আপনি বোধহয় কোনো মাঝখানে ডক্টর কনসালটেশন করছিলেন, তাই তো? তো সরি, আমি আপনাকে কোনো উত্তর দিতে পারবো না সুমনা, আই এম ভেরি সরি, কেন আপনার নিজের মানে মেন্টালি, আমার দেখো আমার এত মনে থাকে, আমি তো অবাক হয়ে গেলাম, আমি মনে থাকে কেন, আমি প্রত্যেকটা মেসেঞ্জার মিস্টার ত্রিপাঠী যেগুলো করে এবং যেগুলো এই ধরনের কেস থাকে, আমি প্রচুর মানুষকে দেখবেন, আমি কিন্তু রেমেডি দিও না, আমি বুঝে নিই যার নিজের কনফিডেন্স নেই তার অরিশের প্রোডাক্ট মাখার দরকার নেই। সুমনা, আমি আপনাকে কোনো উত্তর দিতে পারছি, কি প্রবলেম হচ্ছিল না?
ওনার যে আমি যা ছবি তোমাকে সুমনা মাইতি মনে আছে একদিন ফোন করে সে বলেছিল সিটিবিএন ফোন দেয় না, আমাকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছিল, তো আমি বললাম এরকম হতেই পারে না, সিটিবিএন কেন আপনাকে ফোন দেবে না। তারপরে ফোন উনি পেলেন, পেয়ে তারপরে সব ঠিক হয়ে গেল। ওনার ওনার ছবিও আমাকে পাঠিয়েছিলেন, তোমাকে আমি দেখিয়েছিলাম সুমনা মাইতির ছবি, যে মুখে উনি বলছেন যে দেখলে বোঝা যায় না, কিন্তু আমার তো দেখলে যেটা, আমি তো জাদুকর নই, আই এম নট ম্যাজিশিয়ান যে আমি দেখতে পাবো না অথচ সেই জিনিসটা আমি ঠিক করে দিতে পারবো। সরি, অরিশের কাছে এমন কোনো প্রোডাক্ট নেই যেটা মানে দেখা যাবে না ঠিক করে দেওয়ার মতো। উনি আবার ডাক্তার দেখাতে, তখন আমি ওনাকে বলে দিলাম আপনি যখন ডক্টর দেখাচ্ছেন আপনি ডক্টরই দেখান না, অরিশের প্রোডাক্ট নাকি আপনার কোনো দরকার নেই। তো সেক্ষেত্রে আমি আর আমি সরি, আই এম ভেরি সরি, আমি দুঃখিত সুমনা, আপনাকে আমি ট্রিটমেন্ট দিতে পারছি না। আমার দেখো আমি আমার যারা ইউজার আমি মনে করি ডেডিকেটেড ইউজার, আমি এবং সেই প্যাশন এবং অদ্ভুত দেখো জুন মাস থেকে শুরু করেছে, এমন আমি প্যাশন চাই, কেন আমার প্রত্যেকটা প্রোডাক্ট প্রচন্ড প্যাশনেটলি আমরা তৈরি করি, সুতরাং আমি চাই ওই দুদিন প্রোগ্রাম দেখে বা মানে ফ্রাস্ট্রেশন নিয়ে যে আজকে একটা প্রোডাক্ট মাখবো অরিশের, কালকে ম্যাজিকের মতো ঠিক হয়ে গিয়ে আবার একটা প্রোডাক্ট অরিশের মাখবো না, আমি এত কনফিডেন্ট যে আমার যারা প্রোডাক্ট ইউজ করে, যারা মেসেঞ্জারে আমার সাথে কমিউনিকেট করে, তারা আপনারা জানেন যে আপনারা নিজেরাই কতটা গ্লো পান এবং সেখানে আমার অ্যাসিস্ট্যান্সটা আমি কীভাবে গাইডেন্সটা দিই। তারপরেও যদি মনে হয় কারো মেন্টাল স্যাটিসফ্যাকশান হচ্ছে না, তাহলে তার তো দরকার নেই প্রোডাক্ট মাখার। তো সুতরাং এই জিনিসটা আমি সবসময় বলি, আগে নিজের বিলিভ ইন ফেথ তৈরি করুন যে হ্যাঁ আমার এটাতে উপকার হবে, এবং অনুপমা ত্রিপাঠি আমাকে যেটা বলছে সেটা একটা একদম মানে কি বলবো, ফেথ বলুন, ভালোবাসা বলুন, সব কিছু মিলিয়ে মিশিয়ে জিনিসটা বলছি। সুতরাং আমি আপ্রাণ চেষ্টা করি আপনাদের ভালো হোক। তো আমরা চলে আসছি পার্লে। পার্লে ওই যে বললাম যাদের খুব অয়েলি স্কিন বা ব্রোনো ঠিক হয়ে গেছে তাদের ক্ষেত্রে পার্লটা ভীষণ ভালো কাজ করে, এবং ফার্স্ট অফ অল অয়েল সিক্রেশনটাকে কন্ট্রোল করে তবেই পার্ল রেঞ্জটাতে হাত দিতে হবে। এবং মুখে ব্রোনো থাকা অবস্থায় কেউ চাইবেন না যে আমার মুখটা ব্রাইটনিং হবে বা গ্লো করবে, কেন আগে ব্রোনো থাকলে ব্রোনোটা কমাতে হবে, তারপরে আমাকে পার্ল রেঞ্জে হাত দিতে হবে। সেটা হচ্ছে প্রথমেই আমি বলবো পার্ল ফেস ওয়াশ। ফেস ওয়াশটার আলাদা করে বলার কিছু নেই, আমরা ফেস ওয়াশ যেরকম করে ইউজ করি, সকালবেলা একবার ফেস ওয়াশ ইউজ করলেন, আর একবার যদি যারা বাইরে বেরোন তারা আমার মনে হয় তিনবার ফেস ওয়াশ ইউজ করা উচিত, একবার ঘুম থেকে উঠে, একবার বিকেলবেলা যখন বাইরে কর্মক্ষেত্র থেকে ফিরে আসছি তখন একবার মুখটা পরিষ্কার করা উচিত, একবার রাত্রে শুতে যাওয়ার আগে রাত্রে যে রেজিমটা আমি ক্রিম বা যাই লাগাবো কেন সেরাম সেটার আগে একবার মুখটা ক্লিন করে নেবো, যাতে পোর্সের মুখে যে ময়লাগুলো থাকে সেগুলো যেন পুরো পরিষ্কার হয়ে যায় এবং অয়েলটা যাতে পুরোপুরি বেরিয়ে যায় মুখ থেকে। পার্ল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছি। এবার স্নান করতে, এবার তারপরে যদি মুখে অয়েলনেস থাকে বা যাদের একটু ব্রোনো হওয়ার টেন্ডেন্সি, তারা লেমন টি ট্রি ক্লেন্সারটা যতবার পারবেন একটু মুখে স্প্রে করার চেষ্টা করবেন, সেটা ফ্রিজে রেখে করলে বেটার রেজাল্ট পাবেন। এবং ওপেন পোর্স সাধারণত থাকে, তুমি আগের দিন বলছিলে ওপেন পোর্স নিয়ে আমাদের কথা বলতে হবে, আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি সম্পা প্রধান বলছি বারাসাত থেকে, আমার বয়স হচ্ছে 32 বয়স 32 তার মানে আপনার এতটাই স্কিন সেনসিটিভ এবং অ্যালার্জেটিক, বোথ সেনসিটিভ এবং অ্যালার্জেটিক, যার জন্য ওই যে নাকের পাশে ছাল ছাল উঠে স্কিনটা পুরো লাল হয়ে যায়। আপনি শুনতে থাকুন, আমি যে রেজিমটা বলবো সেটাই ফলো করবেন, এবং আপনি কেমন আছেন সেটা আমাকে জানাবেন, ঠিক আছে? আপনি যেটা করবেন মুখে অয়েলনেসটা দূর করার জন্য তুলসী চন্দন ফেস ওয়াশ দিয়ে স্টার্ট করুন। তুলসী চন্দন ফেস ওয়াশ দিনে দুবার ইউজ করবেন, তাতে অয়েল সেক্রেশন কমবে, এবং লেমন টি ট্রি ক্লেন্সার একটু জ্বালা জ্বালা করবে, কেন আপনার এই যে ছাল ছাল উঠছে তার জন্য লেমন অয়েল, টি ট্রি অয়েল, এগুলো তো সব এসেনশিয়াল অয়েল, যখনই লাগবে, কেন এদের নেচারটাই হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। তো সুতরাং আমার স্কিনের অ্যাসিড ব্যালেন্স করার জন্য, মানে আমরা চাইবো না স্কিনে ক্ষার জাতীয় কোনো কিছু থাকুক, যেটা কিনা অ্যাসিড ব্যালেন্স করার জন্য, যেহেতু এসেনশিয়াল অয়েল একটু আমাদের এই নেচারটা, সেই জন্য আমাদের যেটা করবো সেটা হচ্ছে লেমন টি ট্রি ক্লেন্সার মুখে স্প্রে করবো, ফ্রিজে রেখে করতে পারলে বেশি ভালো।
দেখবেন একটু টিংলিং প্রথম প্রথম করবে, কিন্তু যখনই আপনার সেলফ রিজেনারেশন হয়ে আপনার ওই ছাল ছাল ওঠা বন্ধ হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এরপরে হচ্ছে আপনি স্নান করার সময় স্যান্ডেল মুখে, আপনি মুখে কি ব্রণ আছে বললো, তাহলে মুখে দরকার নেই অয়েল, জাস্ট স্নান করে বেরিয়ে আসছেন, বডি ওয়াশ ইউজ করবেন। বডি ওয়াশটা মুখেও লাগাতে পারেন, লেমন বডি ওয়াশ, সাবানটা অ্যাভয়েড করবেন, মুখে কোনো স্ক্রাবিং করবেন না, জাস্ট স্নান করে উঠছেন বডি ওয়াশ দিয়ে, তারপরে আপনি স্নান করে ওঠার পর ক্লিয়ার অফ জেল ভালো করে গোটা, প্রথমে কিন্তু একটু চিটবিট চিটবিট করবে, ঘাবড়ানোর কিচ্ছু কারণ নেই, ক্লিয়ার অফ জেল গোটা মুখে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার যখন দেখবেন ক্লিয়ার অফ জেলটা একটু প্রথম দিকে একটু বেশি পরিমাণে লাগাবেন এবং ফ্রিজে রাখবেন। ক্লিয়ার অফ জেলটা যখন মুখে টেনে নেবে শুকিয়ে গেল, কিছুক্ষণ বাদে ঘন্টা খানেক বাদে অ্যান্টিসেপটিক ক্রিম লিখে নিন, হলদি নিম অ্যান্টিসেপটিক, সেটা আপনার হিলিং করবে, এই যে ছাল ছাল উঠে গেছে বা মুখে যে প্রবলেমসগুলো হচ্ছে সেগুলোকে মিনিমাইজ করবে। অ্যান্টিসেপটিক ক্রিমটা গোটা মুখে মাখবেন, মেখে ওটাই সারা দুপুর ওইভাবে থাকবেন, সন্ধেবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন। মুখ ধোয়ার পর আপনি চাইলে অ্যান্টিসেপটিকও লাগাতে পারেন, চাইলে ক্লিয়ার অফ জেলও লাগাতে পারেন ওই সন্ধে টাইমটা স্প্রেচটা। আবার রাত্রিবেলা যখন শুতে যাবেন আবার মুখটা পরিষ্কার করে ওই অ্যান্টিসেপটিক আর ক্লিয়ার অফ জেলের মধ্যেই থাকবেন। এর পাশে মুখে ব্রণও যদি বড় বড় থাকে, আর লেমন টি ট্রি ক্লেন্সারটা দিনে দুবার তিনবার যখন ইচ্ছে সেটা আপনি স্প্রে করতে পারেন, মানে ইভেন আপনার মুখে যদি অ্যান্টিসেপটিক মাখা থাকে বা ক্লিয়ার অফ জেল মাখা থাকে তার মধ্যেও আপনি লেমন টি ট্রি ক্লেন্সারটা স্প্রে করতে পারেন। এছাড়া যেটা হচ্ছে আপনার মুখে যদি কোনো ব্রণ বড় থাকে তাহলে অ্যান্টি পিম্পল অয়েল, দেখেছেন আমি বারবারই বলি, ওটা হচ্ছে বড় বড় ব্রণ থাকলে তবে জাস্ট ব্রণর উপর রোল অনের মতো জাস্ট ব্রণর উপরগুলোতে লাগাবেন দিনে দুবার তিনবার, ওইটা মুখেই শুকিয়ে যাবে, জাস্ট একটা রোল অনের মতো অয়েল মতো থাকবে, জাস্ট ব্রণর উপরে উপরে লাগাবেন তাতে ব্রণগুলো শুকিয়ে যাবে। বাস এই কটা প্রোডাক্ট আপনার জন্য আপাতত, আর কিছু না, জাস্ট চারটে প্রোডাক্ট আপনি ইউজ করবেন। কিছুদিন বাদে যদি মনে হয় অয়েল সিক্রেশনটা কন্টিনিউ হচ্ছে আপনি তখন হলদি নিম ফেস প্যাক সপ্তাহে তিন দিন কি চার দিন ব্যবহার করবেন, দ্যাটস অল। আর কোনো প্রোডাক্টে হাত দেবেন না, পুজো আসছে বলে এইটা মাখবো গ্লো করবো বা ফেসিয়াল করে ফেলি একটু, এটা করতে গেলেই কিন্তু বিপদ হবে। আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো তনুশ্রীদি, কে বলছো? আমি সঞ্চিতা রায় বলছি পুরুলিয়া থেকে। বলো সঞ্চিতা, বয়স কত? আমার বয়স 24 বছর। ভালো আছো দিদি? ভালো আছি, বলো। দেখতে তোমাকে খুব সুন্দর লাগছে, অনুপমা দিকেও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, তোমরা এত ভালোবাসো বলেই তো আমাদের মানে এনার্জি বেড়ে যায়, অক্সিজেন বেড়ে গেছে। দিদি আমি তোমাকে একটা কথা বলছি, দিদি আমি তোমাকে খুব ভালোবাসি, কেন বলো তো? কারণ তোমার প্রোডাক্টের কোনো তুলনা হয় না। খুব ভালোবাসি। আমার তনুশ্রী দিদি তুমি জানো আমার একটা টাইম পা এত পরিমাণে ফাটতো, মানে সারা বছর পা ফেটেই থাকতো, সবাই বলতো তুমি এত চর্চা করছো কিন্তু তোমার পা গুলো দেখেছো কিরকম ফেটে আছে, কি কিছু লাগাও না নাকি? তো আমি বলি লাগাই তো কিন্তু তো কাজ তো হয় না। ও বাবা, আমি দুদিন হলদি নিম অ্যান্টিসেপটিক ক্রিমটা এনে লাগিয়ে শুয়েছি, দেখছি ভালো হয়ে গেছে। আমি অটোমেটিক প্রোডাক্ট কিনতে শুরু করেছি জানো দিদি, দিয়ে আমি পাল রেঞ্জটা কিনলাম, আমার সেন্সিটিভ ড্রাই স্কিন তো, তারপরে একটু করে মুখের সামনে গুলো মানে ড্রাই হয়ে যাচ্ছিল, তো দিদিকে ওটা জিজ্ঞেস করবো যে দিদি আমি ওই পাল রেঞ্জের সাথে এখন অরেঞ্জ টোনারটা যোগ করেছি, তাতে করে মানে অ্যাকচুয়ালি আমি বলি, তুমি হয়তো ইউটিউবে পেয়ে যাবে, আমরা একদিন আলোচনা করেছিলাম সেন্সিটিভ অয়েলি স্কিনের একটা চর্চা আর সেন্সিটিভ ড্রাই স্কিন। সেন্সিটিভ অয়েলি স্কিন হচ্ছে চোখ বন্ধ করে পার্ল, সেন্সিটিভ ড্রাই স্কিন যদি হয় তাহলে কিন্তু পার্ল করতে পারো। এবার যদি মনে হয় যে বেশি স্কিন ড্রাই তাহলে গোল্ড বলবো করো। ওকে, পার্ল গোল্ড মেলাতে পারে, ও যেটা করেছে ও এখন অরেঞ্জ টোনারটা ব্যবহার করছে, অরেঞ্জ টোনার করতে পারে, অরেঞ্জ টোনার ইজ এ গুড প্রোডাক্ট। আর অ্যান্টি পিম্পল অয়েলটা তো দিদি ব্রণের উপরে লাগিয়ে রাখলাম আর পরের দিনকে ব্রণ মরে গেছে, ব্রণগুলো শুকিয়ে যায়। না ও প্রথম কথা বলি, পুরুলিয়া তো, পুরুলিয়াতে একটু একটু রুক্ষ প্রকৃতি, মানে ওখানে রোদটা অনেক বেশি, শীতটা অনেক বেশি, লাল মাটি, এখনই গ্রীষ্মকালের মতো রোদ। হ্যাঁ আজকে তো সত্যি, না আমাদের এখানেও রোদ গো, কলকাতা শহরে প্রচন্ড রোদ আজকে, আজকে প্রচন্ড রোদ, মানে জানি না মা দুর্গা আসছেন এত রোদ দিচ্ছেন, তো রোদও দিচ্ছে বৃষ্টিও দিচ্ছে। তো তোমাদের ওখানে স্কিনটা বেসিক্যালি ড্রাই হয়, এটা ইউজ করে দেখবো নাকি? না এখন তুমি পার্ল কিনেছো, পার্লটাই করো, পার্ল ক্রিমটা কিনেছো তো? হ্যাঁ পার্ল ক্রিমটা, আপনি ওই একটা অনুষ্ঠানে বলছিলেন আমি দুবার করে পার্ল ক্রিমটা ইউজ করছি। হ্যাঁ পার্ল ক্রিমটা ইউজ করবে আর অ্যান্টিসেপটিক ক্রিমটা প্রলং ইউজ করে থাকবে। তুমি পার্ল ক্রিমটা যে ব্যবহার করছো এখন দিনে দুবার করেই করছো তাই তো?
যেভাবে শুরু করেছিল যে সময় যে গ্লোতে, এখন তার থেকে গ্লোটা বেড়েছে লোকে নোটিস করছে? এখনো পর্যন্ত হয়নি, কেননা এই তো শুরু করেছি ঠিকঠাক ভাবে। ও আচ্ছা, তুমি ভালো থেকো। আমি এতটা ঠিকঠাক ভাবে করিনি। ঠিক আছে, এবার ঠিকঠাক ভাবে করতে হবে। ঠিক আছে, তুমি ভালো থেকো, পুজো ভালো কাটুক, আনন্দ করো। আর কি বলবো, তুমি করো এই প্রোডাক্ট যেটা কিনেছো সেটা ইউজ করো, আর অ্যান্টিসেপ্টিক ক্রিমটা কন্টিনিউ করো। একটা কথা বলি, যে কোনো কিছু না তুমি যদি পজিটিভ ভাবে শুরু করো, তুমি তার থেকে বেনিফিটেরই হবে। হবে, আবার তুমি যদি নেগেটিভ মাইন্ডে শুরু করো, ওই খিচখিচ নিয়ে যেটা করছে, তুমি দেখবে কোনো একটা খাবার খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাকে সার্ভ করা হলো, ইস খাবারটা না কিরম যেন লাগছে, তুমি ভাবলেই পরের দিন তোমার তার একটা এফেক্ট পাবে। একদম একদম, ওই রাস্তা দাঁড়িয়ে ফুচকা খাবো না, ফুচকা খেলে আমার ডায়রিয়া হবে, এটা এই পন্থায় আমি বিশ্বাস একদম। আমি ফুচকা খেতে ভালোবাসি, আই লাভ, সুতরাং যেখানে খুশি আমি খেতে পারি। এটা আমার খুব বড়, আমার তো খুব বড় জায়গায় পছন্দ হয় না, মানে যেটাকে আমি বলি খুব বড় জায়গার ফুচকা খেলে টেস্ট পাওয়া যায় না, পাওয়া যায় না। পুদিনার জল আমার পোষায় না, আমারও পোষায় না। আমার টক জল, টক জলের সাথে আমি মিঠা পানি নিই, এবার দুটোকে মিশিয়ে নিয়ে টেস্ট ভালো লাগে, এবং লেবু থাকবে আর তেঁতুলের মধ্যে, ওইটা না হলে ফুচকা খেয়ে আরাম নেই। একদম, আমি বড় জায়গায় ওই পুদিনার জল আমার একদম পোষায় না, কেন আমার অসুস্থ সুদ লাগে। একদম একদম, মার্জনা করবেন যারা খান খুব ভালো, কিন্তু আমরা খেতে পারি না। ম্যাম আপনাকে আজকে খুব সুন্দর দেখাচ্ছে, আমি একটু আগে দেখলাম আমি আপনি ফেসবুকে পোস্ট করেছেন, আপনার খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, লালটা ভালো মিষ্টি কালার তো, বলো। হ্যাঁ ম্যাম, আমি আগে আপনার ক্লিয়ার অফ জেল, তুষারচন্দন ফেস ওয়াশ ওগুলো ইউজ করতাম, ঠিক আছে? মানে ব্রোনো আর অনিশ্চয় অয়েলি স্কিন ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে খুবই অয়েলি স্কিন ছিল, ঠিক আছে, মানে একদম পুরো কালো কালো লাগতো, তারপর ব্রোনো সেরে গেছে। এখন আমি আপনার পাল ফেস ওয়াশ ইউজ করছি, কিন্তু আপনার পাল পুরো রেঞ্জটা ইউজ করি না, আমি পাল ফেস ওয়াশ ইউজ করি আর হচ্ছে ট্যান ক্লিয়ার ক্রিম আর পাপায়া চন্দন সিরামটা ইউজ করি। কিন্তু ম্যাম আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি এই নিয়ে, ব্রোন টোনার কোনো প্রবলেম নেই। অসুবিধা না হয় আমি আবারও সবাইকেই বলি, তোমার মনে হয় তুমি পার্লের ফেস ওয়াশটা ইউজ করো, ওদিকে আবার ট্যান ক্লিয়ারের সাথে পাপায়া চন্দন সেরাম। এবার তোমার যদি দেখো তোমার পার্টিকুলার স্কিনে যদি কোনো প্রবলেম না হয়, আমারও কোনো আপত্তি নেই, বাস ইফ ইউ আর ফাইন ইউ গো উইথ ইট। আমি ইউজ করতে পারবো তো এরকম? অবশ্যই, মানে ইফ ইউ আর নট হ্যাভিং কারো কে কারো যদি কোনো কিছু। তুমি এটা কতদিন ধরে ব্যবহার করছো? এই ধরে ইউজ করছি কিন্তু আমার কোনো মানে প্রবলেম হচ্ছে না। কতদিন ধরে করছো বলে, কতদিন? মানে ট্যান ক্লিয়ার ওইটার কথা বলছেন তো? ওটা 2 মাস ধরে ইউজ করছি। তাহলে তুমি বেনিফিটেডই হচ্ছে, তুমি ভালো আছো, তোমার স্কিনের গ্লো আসছে, তাই তো? হ্যাঁ ম্যাম, আমি একটু চুলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা বলো। ম্যাম বলছি মানে চুলটা ভীষণই উঠছে, ঠিক আছে, আগে যে পরিমাণ চুলটা ছিল তার থেকে খুব কমে গেছে, ঠিক আছে, আর মাথায় একটু হালকা ড্যান্ড্রফ আছে, তো আমি কি ইউজ করব মাথার জন্য? হ্যাঁ আমি বলে দিই, দেখো হেয়ার লস। এবার তুমি ফোনটা রেখে শুনে, ফোনটা রেখে দাও, স্কিনের ক্ষেত্রে আমি আর কিছু বলছি না, তুমি একদমই ঠিকঠাক করছো। আর পারলে একটু প্যাকটা সপ্তাহে একদিন দুদিন চেষ্টা করবে, বিকজ প্যাক কী করে আমাদের স্কিনের টাইটনিংটা নিয়ে আসে এবং পোর্স মিনিমাইজের কাজ করে অ্যাকচুয়ালি, এবং ডিপ ক্লিনজিং করে। তো সেক্ষেত্রে ফেয়ার অ্যান্ড হোয়াইট প্যাক বা ট্যান ক্লিয়ার প্যাক সপ্তাহে একদিন কি দুদিন ইউজ করার মেনটেনেন্স, জাস্ট মেনটেনেন্সের জন্য। এবার চলে আসছি তোমার চুল, চুলটা পড়ছে, পড়ার মাত্রাটা কতটা? এবার তুমি বলছো ডেন্সিটি কমে যাচ্ছে, ডেন্সিটি কমে গেলে সেটা যদি কমও পড়ে, আমি অনেকবারই বলেছি যে 20টা চুলও পড়ে তাহলেও সেটা অ্যালার্মিং, যদি আমার ডেন্সিটি কমে যায়। আর যদি আমার ডেন্সিটি না কমে তাহলে 50টা চুল পড়লেও চিন্তা করার কিছু নেই। এবার ওর ক্ষেত্রে ও বলছে আমার মনে হচ্ছে আগে যা ভলিউম ছিল তার থেকে আমার ভলিউমটা রিডিউস হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো ফার্স্টে তুমি ভিটা স্টার্ট করো, ভিটা স্টার্ট করার পরে তুমি প্রিমিয়াম ফর দ্য গ্রোথ, প্রিমিয়াম ওয়াটার বেসড বা অয়েল বেসড যে কোনো একটা, তুমি জাস্ট একদিন ভিটা একদিন প্রিমিয়াম এইভাবে তুমি কন্টিনিউ করো, এবং তুমি দেখবে যে আগামী দিনে তোমার গ্রোথ এবং ভলিউম এভরিথিং উইল বি ওকে। আর শ্যাম্পুর ক্ষেত্রে বলবো তোমার ড্যান্ড্রাফ আছে, আরেকটাও বললে অ্যাকচুয়ালি ভিটা যদি ইউজ করো, তুমি বলে অল্প ড্যান্ড্রাফ, তো ভিটা ইজ এ ওয়াটার বেসড প্রোডাক্ট,
তো ভিটা যখন ইউজ করবে না, স্পেশালি ওয়্যার ইউ হ্যাভ দ্য ড্যান্ড্রাফ, সেখানে স্প্রেটা ভালো করে করে একটা তুলো নেবে, কটন নেবে, কটনে ভিটাটা দিয়ে ওই জায়গাটা ঘষে ঘষে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করবে। ইট ইজ আ ফাঙ্গাল গ্রোথ বেসিক্যালি। তো তারপরেও যদি মনে হয় ড্যান্ড্রাফ ইজ পারজেস্টিং, মানে রয়ে যাচ্ছে, তাহলে ইউ ক্যান ইউজ হয় অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশন অর নিম তুলসী সলিউশন অনলি অন দ্য ড্যান্ড্রাফ এরিয়া। বাস দিস আ সিম্পল রেমেডি। শ্যাম্পু ড্যান্ড্রাফ, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, দেখো আমার মনে হয় বেসিক্যালি ও যেই রকম বললো অল্প ড্যান্ড্রাফ, সেক্ষেত্রে আমার মনে হয় না অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুর দরকার আছে। সেই জন্য আমি বললাম যে ভিটাতেই হয়তো কাজ হয়ে যেতে পারে, হেয়ার লসও কন্ট্রোল করবে, আবার অল্প ড্যান্ড্রাফটাকে মোটামুটি মিনিমাইজ করবে। বেসিক্যালি এটা তো একটা ফাঙ্গাল গ্রোথ, তো সেক্ষেত্রে যদি মনে হয় যে ড্যান্ড্রাফ পারজিস্ট করছে, মানে তোমার ভিটা লাগানোর পরও ভিটা বেসিক্যালি হেয়ার লসটাকে কন্ট্রোল করবে, তো সেক্ষেত্রে তারপরেও যদি ড্যান্ড্রাফ থাকে তখন নিম তুলসী বা অ্যান্টি ড্যান্ড্রাফ সলিউশন দিয়ে ক্লিয়ার আপ করে। আমরা একটু পার্লের অ্যাপ্লিকেশনটা আজকে দেখে নেবো, তবে তার আগে কেউ রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, সুন্দর লাগছে। কে বলছেন? আমি বলছি খর্দা থেকে, কেয়া ব্যানার্জি। কেয়া ব্যানার্জি খর্দা থেকে, হ্যাঁ কেয়া দি, কেয়া বয়স 42, 42 বলুন। আমার নাম দিদি, প্রোগ্রাম তো আমি রোজই দেখি, যখনই হোক কোনো সময় মিস করি না। মানে আমার এত ভালো লাগে দেখতে, আমি অ্যাকচুয়ালি হচ্ছে কোনো প্রোডাক্ট এখনো ইউজ করি না, আমি হাউস ওয়াইফ। আচ্ছা আচ্ছা। আমার আমার হচ্ছে মুখে তো মুখটার মধ্যে না পুরো মানে মেঝে দাগ এসেছে দুই পাশে, নাকে চোখের এই পাশ গুলো কালি কালি পড়েছে, আমার কোনো র্যাশ ব্রণও কিছু নেই, খুব ড্রাই স্কিন। বলি তাহলে, হয়ে গেছে বেশ, এইটুকুনি তো? হ্যাঁ হ্যাঁ, আমার এইটুকুনি তো দিদির কাছে জানার জন্য। আমি আমি আপনাকে প্রথমে একটা ছোট্ট রেমেডি দেবো, খুব বেশি না, কেন আগে আপনার স্কিনের ড্রাইনেসটা ঠিক হোক। উনি কিছুই করেনি তো, ওনাকে ইউজ টু হতে হবে যে আমার রূপচর্চাটা করতে হবে। হ্যাঁ, বেসিক হচ্ছে ওনার স্কিনের আগে হাইড্রেশন ফিরিয়ে আনবো, তারপরে কিন্তু মেছেদার দাগ কমাবো। এখানে মেছেদার দাগ কমবে না, একটা একটা করে। আমার স্কিনটা হচ্ছে ডিহাইড্রেটেড স্কিন, প্লাস আমার পিগমেন্টেশন আছে, তাহলে আমি কোনটাকে ধ্যান দেবো? আগে আমার স্কিনের হাইড্রেশনটাকে নিয়ে আসবো, মানে স্কিনের নমনীয়তা কোমলতা ফিরিয়ে আনবো, তারপরে আমি দাগের দিকে যাব। তো এতেও ডেফিনেটলি কিছুটা দাগ মিনিমাইজ হবে, তাহলে ওইভাবে নয়, কিন্তু যখন পিগমেন্টেশনের প্রোডাক্ট ইউজ করবে তখন আস্তে আস্তে পুরোটাই চলে লাইটেন আপ হয়ে যাবে। আপনি শুনতে থাকুন, বেসিক্যালি আপনি যেটা করবেন হচ্ছে গোল্ডের, আমি বলে দিচ্ছি, সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে অরেঞ্জ টোনার ক্লিনজারটা সঙ্গে সঙ্গে স্প্রে করে দেবেন, বাথরুমেই রাখবেন ওটা, দেখবেন মুখটা সফট থাকছে। এবার হচ্ছে স্নান করতে যাবেন যখন, তখন এটা মাথায় রাখবেন, বডি অয়েল কিন্তু মাস্ট। আমাদের হচ্ছে রূপচর্চার যেরকম একটা প্রধান প্রোডাক্ট হচ্ছে ফেস ওয়াশ, সেরকম বডি অয়েল হচ্ছে আরেকটা আমাদের ইম্পর্টেন্ট প্রোডাক্ট। বডি অয়েল হচ্ছে মুখে হাতে পায়, মুখে একটু পরিমাণ, যে বললেন না ড্রাই স্কিন, আপনি স্যান্ডেল অলিভ বা স্যাফরন, আপনি যদি মনে করেন স্যান্ডেল অলিভ ইউজ করতে চান, ইটস অলসো ভেরি গুড, অ্যান্ড স্যাফরন ইজ বোথ আর গুড, আলাদা আলাদা আইডেন্টিটি ডেফিনেটলি। তো সেক্ষেত্রে বডি অয়েলটা মুখে একটু বেশি পরিমাণে লাগাবেন, স্কিনকে ভিজতে দেবেন, হাইড্রেট করতে দেবেন, এবং বডি পলিশটা সপ্তাহে দুদিন কি তিন দিন আপনি ব্যবহার করবেন, হাতে পায়ে এবং মুখে লাগিয়ে একটু ঘষে নিয়ে ওর মধ্যে একটু বডি অয়েল মিশিয়ে রাখবেন, আমি সবসময় বলি, দিয়ে একটু আপনি হালকা হাতে একটু ঘষে নিয়ে আপনি প্লেন জল দিয়ে স্নান করে ফেলছেন। স্নান করে যখন উঠছেন, গোল্ড জেল আর গোল্ড সেরাম দুটোকে ভালো সম পরিমাণে, আমি আগের দিনই দেখিয়েছি, একটু পরিমাণটা এখন বেশি নেবেন, বেশ 50 পয়সা বা 1 টাকা সমান যতটা হয়, 2:2 রেশিওতে দুটোকে ভালো করে মেশাবেন, জেল আর সেরাম, গোটা মুখে ভালো করে চোখের চারপাশ গোটা মুখে লাগিয়ে একটু হালকা হাতে মাসাজ করবেন, চোখের চারপাশটা একটু মাসাজ করবেন, দিয়ে সারাটা দুপুর ওইটা ভিজিয়ে রাখবেন স্কিনটা। ওটাতে কী হবে, আপনার স্কিনটা ভীষণ সফট হয়ে যাবে। এইবার মনে হবে সন্ধেবেলা যদি মনে হয় কিছু মাখার দরকার আছে, সেক্ষেত্রে আপনি শুধু জেল মাখতে পারেন আরও একবার সন্ধেটা। এবার বাইরে বেরোনোর সময় আপনি একটা সানস্ক্রিন ডেফিনেটলি লাগাবেন, সেটা ফেয়ার অ্যান্ড হোয়াইট 30, বাইরে যখনই বেরোবেন লাগিয়ে বেরোবেন। রাত্রিবেলা যখন শুতে যাবেন তখন গোল্ড ক্রিম লিখে নিন, গোল্ড ক্রিমের সাথে ওই বডি অয়েল যেটা স্নান করার সময় মিশিয়ে মাখছেন, স্যাফরন বা স্যান্ডেল অলিভ, তখন কিন্তু না জেল না সেরাম, আপনার ক্ষেত্রে একটু অল্টার করে দিলাম বিকজ অফ এজ অ্যান্ড বিকজ অফ পিগমেন্টেশন, গোল্ড তোমার ক্রিমটা নেবে, তার মধ্যে একটু বডি অয়েল অল্প একটু মেশাবে, মিশিয়ে দুটোকে ভালো করে সম পরিমাণে ফেটিয়ে নেবে, ফেটিয়ে নিয়ে ভালো করে মুখে চোখে চারপাশে লাগিয়ে একটু হালকা মাসাজ করে শুতে চলে যাবেন, ব্যাস। এই যা প্রোডাক্ট বললাম তার বাইরে একটিও না। এরপরে যখন দেখবেন স্কিনটা একটা চকচকে হয়েছে, সফট হয়েছে, ড্রাইনেসটা গেছে,
তখন পিগমেন্টেশন মানে মেছেদার দাগের জন্য প্রোডাক্ট একদম। আচ্ছা আমরা এবার আর ফোন নেব না, আর ফোন নেব না, একটু পার্লে চলে যাই। এবার পার্ল হচ্ছে, পার্ল একটা ফেশিয়াল কিটও আছে। তুই পার্লের ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার কথাটা বলে দিয়েছো। পার্লের ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আপনি ফেশিয়াল কিটও ইউজ করতে পারেন। ধরুন যারা গোল্ড ইউজ করছেন, তারা অনেকেই আমাকে মেসেঞ্জার করেছেন, আমি কি পার্ল ফেশিয়াল কিট ইউজ করতে পারি ফর দ্য হোয়াইটনিং এফেক্ট? আমি বলেছি পারেন, বা ফেয়ার অ্যান্ড হোয়াইটও তারা পারেন। তো সেক্ষেত্রে এবার চলে আসছি, স্নান করে উঠে যেটা করতে হবে সেটা হচ্ছে পার্ল সেরাম। সবসময় সেরাম আর জেল একসাথে মেশাবেন ক্রিমের সাথে রাত্রিবেলা। আর স্নান করে উঠে আমি পার্ল জেলটা নিলাম, জাস্ট পার্ল জেলটা নিলাম। পার্ল জেলটা একদম নিয়ে আমি হাতে যতটা পরিমাণ আমার দরকার, একটু বেশি পরিমাণই নেব। তাহলে ওই 50 কিন্তু হাতটাও করে নিতে পারবো। হ্যাঁ, একটু বেশি পরিমাণে নিলাম, কেন প্রথম প্রথম তো আমার স্কিনটাকে ঠিক করতে হবে, নারিশ করতে হবে। আমি সেরামটা নিলাম, দুটোকে আমি মিক্স করলাম, দুটোকে ভালো করে মিক্স করে। কালারটা এখানে কিছুই বোঝা যাবে না, বিকজ ভেরি লাইট টেক্সচার এর কালার। আমি পার্ল জেল আর সেরাম স্নান করে উঠে মাখছি। দেখুন আমার স্কিনটাকে পুরো ভিজিয়ে দিলাম, পরিষ্কার স্কিনকে ভিজিয়ে দিলাম। দেওয়ার পর আমি সারা দুপুর এইভাবে থাকবো। যদি বেরোনোর গল্প থাকে তাহলে সানস্ক্রিন লাগিয়ে আমি বেরোবো, সেটা ডিপেন্ড করছে। আমি চাইলে ম্যাট লাগাতে পারি, যদি অয়েলি স্কিন হয় তাহলে ম্যাট সানস্ক্রিন, আর যদি মনে করি না একটু ভেজা একটু ম্যাট চাই তাহলে ফেয়ার অ্যান্ড হোয়াইট 30 উইল বি দ্য বেস্ট। আর যদি মনে হয় আমার ড্রাই স্কিন তাহলে আমি বলবো যে একদম জেল মেখে বেরিয়ে যাও। তো এইভাবে আমি পার্লের জেল আর সেরামটাকে মিক্স করে লাগালাম, এটা সারা দুপুর রেখে দিলাম, এটার উপরে আর কিচ্ছু লাগাবো না, ব্যাস। এবার সন্ধেবেলা যদি মনে হয় তাহলে আবার একবার আমি জেল সেরাম লাগাতে পারি মিক্স করে। সন্ধ্যের স্ট্রেচটা আমার রাত 10-11 আমি কটায় ঘুমাই তার উপর ডিপেন্ড করছে। ওই পুরো স্ট্রেচটা একবার আমি সন্ধেবেলাটা লাগিয়ে নিলাম, নিয়ে টিভি দেখলাম, বই পড়লাম, যা ইচ্ছা করলাম। রাত্রিবেলা যখন শুতে যাবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, রাত্রিবেলা হচ্ছে আমার স্কিনের বেসিক হাইড্রেশন দরকার, তখন আমি যেটা করব পার্ল ক্রিমটাকে নিয়ে, এইটা পার্ল ক্রিম তোমার সামনে রয়েছে, এই যে এইটা, দুটোর কালারটা এক হয়ে গিয়ে, পার্ল ক্রিমটা আমি নেব। দেখে নিন, ক্রিমটা একটু বেশি পরিমাণে নেবেন। এখানে একদম পিওর মুক্ত ভস্য যেটা সেটাই ইউজ করেছি, যেটা হোয়াইটনিং এফেক্ট দেয়। পার্ল অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের স্কিনের হোয়াইটনিং এফেক্টটা দেয়। আমি পার্ল ক্রিমটা নিলাম, ক্রিমের সঙ্গে আমি জেল নয় আমি সেরাম মেশাবো। দেখুন একদম দেখিয়ে দিচ্ছি আমি, মানে সেরামটা কিন্তু কমন হচ্ছে, জেলের সঙ্গে দিনের বেলায় সেরাম, রাত্রিবেলা ক্রিমের সঙ্গে সেরাম, ক্রিমের সঙ্গে সেরাম, দুটো মিক্স করছি। দেখুন পুরো মিক্স হয়ে গেল ভালো করে। এবার আমার কী হবে, আমি ভালো করে এই যে আমার মুখে চোখের চারপাশে আমি একটু 5 মিনিট আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চর্চাটা করব। এইভাবে মাসাজ করে নেব, আমার স্কিনের একটা গ্লো চলে আসবে। এবং মানে হাতেও আমি চাইলে করতে পারি, রাত্রিবেলা লাগিয়ে হাতে যদি মনে করেন এইভাবে ভাবে। আর যদি একটু মনে হয় জল দরকার, অল্প একটু জল নিয়ে একটু একটা হালকা মাসাজ করে নিয়ে আমরা ছেড়ে দেব, ব্যাস। এইটা হচ্ছে আমার রুটিন, এটা হচ্ছে যদি আমি পার্ল জেল ব্যবহার করি। হ্যাঁ, আর সপ্তাহে 2 দিন কি 1 দিন ফেস প্যাক। ফেস প্যাক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, অনেকে বুঝতে পারে না যে ফেস প্যাকের আবার ইউটিলিটি কী, ফেস প্যাক কেন লাগাবো। ফেস প্যাক লাগানোর ইউটিলিটি এইটাই যে ফেস প্যাকে যে বন্ডটা থাকে, যে ইনগ্রিডিয়াল বন্ডস একটা বলে না, ইনগ্রিডিয়াল বন্ডস, সেই বন্ডটাতে আমাদের কি করে, আমাদের স্কিনের পোর্সটাকে টাইটনিং করে এবং স্কিনটাকে ঠিক করতে সাহায্য করে। এই জন্য ফেস প্যাক সপ্তাহে 1 দিন কি 2 দিন তার বেশি নয়। আমাদের সঙ্গে থাকার জন্য, এত সুন্দর করে বোঝানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে আগামীকাল, খুব ভালো থাকবেন সকলে, নমস্কার। ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন, আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, শীত গ্রীষ্ম প্রতিদিন নিজের চুলের যত্ন নিন, আজই নিয়ে আসুন অরিশ হেয়ার ভিটা। এর প্রাকৃতিক গুণ আপনার চুলে যোগায় প্রয়োজনীয় পুষ্টি আর বজায় রাখে হেলদি শাইন। বয়সের ছাপ মুছে যাক, ত্বকে এবার লাগবে তাক। রিঙ্কল ফাইন লাইন্স দূর করে ত্বকে ফিরিয়ে আনুন হারানো জেল্লা, ব্যবহার করুন অরিশ রিজুভ লোশন ও সিরাম। ট্যান পড়া ত্বক উজ্জ্বল হোক, অরিশ ট্যান ক্লিয়ার রেঞ্জ ব্যবহার করুন, আর রোদে পোড়া ত্বকে ট্যানের দাগ দূর করে ফিরে পান উজ্জ্বলতা আর ভিতর থেকে কনফিডেন্স। অরিশ, রোদে ভয় আর নয়, অরিশ সানস্ক্রিন রেঞ্জের সাথে সানস্ক্রিন পাউডার দেয় সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বকের টোটাল প্রোটেকশন, সাথে পান।